আমি মেহমান আসার আগে কি এরকম ভাবে সমস্ত কাজ গুছিয়ে রাখি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আর আমি কিন্তু এরকম মানুষ যে মেহমান আসলে আমি নিজেকে কখনো আটকে রাখতে পারি না। আমার কাছে কেন জানি খুব ভালো লাগে, যেন একটা ঈদ ঈদ মনে হয়। তাই আগের দিন রাত্রে আমি কিছু প্রিপারেশন করে নিয়েছি। এই যে দেখেন, আসসালামু আলাইকুম, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। মূলত আগের দিন রাত্রে থেকে ব্লগটা শুরু করেছি। সকাল সকালে আমার হাজবেন্ড নিয়ে এসেছে দুইটা পাতি হাঁস। এই পাতি হাঁস দুইটা এখন আমি এই যে চুলায় ছেঁকে নিচ্ছি, উপরে যে কালো কালো পশমগুলো লেগে থাকে সেগুলো ক্লিন করে নেব। আর মেহমান বলছে যে আজকে পাতি হাঁস রান্না খাবে আমার হাতে, এই জন্য সকাল সকালে আপনাদের ভাইয়া দুইটা পাতি হাঁস নিয়ে এসেছে, বলছে এটাই রান্না করো। আর আমি কিন্তু নিজের কাজ খুবই পছন্দ করি, এই জন্য এই যে দেখেন মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, এই জন্য হেল্পিং ম্যান লাগে আমার বাসায়, অল টাইম লাগে। কারণ আমি যখন অসুস্থ হই তখন আমি নিজে করতে পারি না, আর যদি সুস্থ থাকি আলহামদুলিল্লাহ আমার মতো কাজ মনে হয় কেউ পারবে না। যাই হোক, আমি বললাম যে তুই পারবি না, আমার হেল্পিং ম্যানকে বলেছি যে তুই পারবি না, আমি করে দিই। কারণ এটার যে ক্লিন করতে হবে সেটাতে আস্তে আস্তে করে সব পশম উঠাতে হবে। এই যে দেখেন, আমি কিন্তু এখানে একটা ধারালো সোবা নিয়েছি, এই সোবা দিয়ে কিন্তু এই যে ডোলে একদম ক্লিন করে দিচ্ছে, একদম সাদা দুধের মতন হয়ে যাবে চামড়াটা। এই যে দেখছেন সুন্দর করে উঠে যাচ্ছে। আসলে এইভাবে ডলা দিলে, মানে ধারালো ছোবা দিয়ে ডলা দিলে একদম মানে পরিষ্কার হয়ে যায়, একদম ইজি টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসায় যদি হাঁস আনেন এইভাবে ক্লিন করতে পারেন, বা মুরগি এভাবে ক্লিন করতে ধারালো ছোবা দিয়ে একদম তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো দুইটা হাঁস যেহেতু, এই যে দুইটা হাঁসে কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি, শুধু খালি আমার হেল্পিং ম্যান খালি শুধু কেটে নেবে। আর এই কাজগুলো কিন্তু অনেক নিরিবিলি করে করতে হয়, কারণ অনেকটা সময়ের প্রয়োজন, সময় ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। যদি আপনি ভালোভাবে পরিষ্কার করে খেতে চান তাহলে কিন্তু একটু সময় ধৈর্য দিয়ে, কিন্তু আপনার মন দিয়ে কিন্তু কাজ করে তারপরে সব কিছু ক্লিন করে খেতে হবে। আর দেখতে তো পেরেছেন, প্রথম প্রথম কিন্তু বাইরে থেকে একটু ড্রেসিং করে নিয়ে এসেছিলো, পরে পশমগুলো ফেলে তারপর কিন্তু অনেকগুলো পশম ছিল সেগুলো ক্লিন করে নিলাম। আর এই যে আমার মেয়েটাকে বলছে তুই এখন কেটে নে, ও মাংসটা কেটে নিবে। আর এদিকে হলে একটু ঘন করে ঢাল খেতে ইচ্ছে করছিলো ধনিয়া পাতা দিয়ে, শীতের মানে একদম ফ্রেশ ধনিয়া পাতা। এই যে দেখেন এখন ডালটা রান্না হয়ে গেছে। এভাবে কিন্তু ডাল রান্না করলে আমার কাছে ভালো লাগে, আমার পাতলা ডাল আসলে কেন জানি পছন্দ না, অনেকে আসছে পানির মতো ডাল খায় সেটা আমার পছন্দ না, কিন্তু সেটাই কিন্তু খাওয়া উচিত। তারপর এই যে সবগুলো হাঁসের মাংস একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি, তারপর হলো এখন রান্না বসিয়ে দিব। এক চুলাতে এই যে হাঁসের মাংস রান্না করব, তার জন্য যে হাঁসের মাংসের জন্য এখন পেঁয়াজ কুচি সরিষা তেল দিয়ে দিয়েছি, আর আরেক চুলাতে এতে এখানে হলো মূলা শাকগুলো ছিল, মূলা শাক ভাজি করব। মূলা শাকে কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি লাগে, তাহলে কিন্তু মূলা শাক একদম মানে মজা হবে ভাজি করলে। আর আমি মূলা শাক সবসময় ভাজি করি, একটু মূলা শাকটা ধুয়ে তারপর লবণ দিয়ে ভালো করে চটকিয়ে, আর বাপে দিই না, একদম লবণ দিয়ে চটকিয়ে পানিগুলো চিপে তারপর হলো মূলা শাক ভাজি করি। এই যে দেখেন এখন হলো সমস্ত মশলা দিয়ে দিয়েছি হাঁসের মাংস, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর হলো আস্তা দারুচিনি এলাচি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো ভেজে তারপরও দিয়ে দিলাম এই যে মূলা শাক। দেখেন আমি চটকে কিন্তু একদম সিদ্ধর মতন বানিয়ে ফেলেছি, মূলা শাক লবণ দিয়ে চটকেলে সিদ্ধর মতন হয়ে যায়। তারপরে এই যে শুধু ভেজে নিব, আর একদম মশলা কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম হাঁসের মাংসগুলো, একদম সাদা করে দেখছেন, একদম সাদা ক্লিন হয়ে গেছে হাঁসের মাংসটা, বোঝাই যাচ্ছে না এটা হাঁসের মাংস না মুরগির মাংস। এই যে সমস্ত মশলাগুলো কষিয়ে ভালো করে তারপর হলো হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছি, তারপর হলো এদিক দিয়ে হলো একটু বিরিয়ানি রান্না করব। আর মেহমানরা হলো আমার মেয়ের, বড় মেয়ের কলেজের ফ্রেন্ড, তো তারা আসবে।
এই যে এখন পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো একটু ভেজে আদা রসুন দিয়ে তারপর হলো পোলা চালটা দিয়ে দিলাম। তারপর হলো ভালো করে, এই যে দেখেন আমি রাইস কুকারে ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভাজা হলে তারপর রান্না করা। বিরিয়ানির মাংসটা আমি আগে থেকে রান্না করে নিই, একটা বক্সে রেখে দিয়েছি, বিরিয়ানির মাংস রান্না করা আছে। এখন হলো বিরিয়ানির মাংসটা আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন বিরিয়ানির মাংস দিয়ে, তারপর পানি দিয়ে, গরম পানি দিয়ে আমি এই রাইস কুকারে মানে একদম ভাপে দিয়ে দিব। রাইস কুকারে বিরিয়ানি পোলাও কিন্তু খুবই ঝরঝরা হয়, আমার আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি বেশিরভাগই পোলাও ভা বিরিয়ানি রান্না করি, রাইস কুকারেই রান্না করি। বোনা খিচুড়ি কিন্তু পারফেক্টলি হয়। আর অনেক সময় তো দেখছেন যে আমার ব্লগে আমি তরকারি রান্না করি, কারণ যেহেতু অনেক গ্যাসের প্রবলেম এই জন্য রান্না করতে হয় বাধ্যতামূলক। আর এই যে দেখেন এখন আর পারছি না গ্যাসের জন্য, এই জন্য ইলেকট্রিকের চুলা চলে আসলাম। এখন হাঁসের মাংসটা এই যে ইলেকট্রিকের চুলা চড়িয়ে দিলাম, আর এখানে হলো রসুন দিয়ে দিলাম, কয়টা রসুন দিয়ে ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব এখানে। তো পানি দেওয়ার পরে তারপর আবার চলে আসলাম এই যে রাইস কুকারে, আমার বিরিয়ানিটা কীরকম হয়েছে মাশাল্লাহ। তারপর হলো এই যে আগের দিন যে আমি পুডিংগুলো তৈরি করেছি সেটার ভিডিও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন হলো সাবুদানার পুটিং করে তৈরি করবো, তার জন্য লাগবে এখন সাবুদানা। সাবুদানাগুলো ভালো করে একটু সিদ্ধ করে নিলাম, মানে এখানে 50% মতন সিদ্ধ করেছি 100% থেকে। তারপরে হলো এই যে এখন একটু ধুয়ে নিচ্ছি। আর এই সাবুদানার পুটিংটা এ থেকে জেড পর্যন্ত আপনারা আমার কুকিং হাউস চ্যানেলে দেখতে পারবেন, আপনারা চাইলে হেলেনাস কুকিং হাউস চ্যানেলের থেকে ঘুরে আসতে পারেন। আর এখানে হলো জেলি পুটিং তৈরি করব, তার জন্য এখানে আগার আগার পাউডার দিয়েছি, এখানে এই তো আড়াই চামচ দিয়ে, তারপর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর চিনি দিয়েছি সামান্য একটু, কারণ একটু জেলি তৈরি করব তো এই জন্য চিনি পরিমাণটা একটু কমই দিয়েছি। আর এখন হলো ফুড কালার মিশিয়ে দিলাম দুইটা, এই যে এখন হলো গ্রিনটা আর হলো রেডটা, কালার দিয়ে একটু মিশিয়ে তারপর হলো ফ্যানের নিচে রেখে দিব। তারপর এটা যখন জমে যাবে তখন কেটে নিব। আর এদিক দিয়ে হলো এই যে পুডিং তৈরি করতেছি, একটা হলো সেমাই পুডিং আর একটা হলো ডিমের পুডিং। তো সেমাই পুডিংটা কীভাবে তৈরি করি সেই রেসিপিটা কিন্তু আমার হেলেনাস কুকিং চ্যানেলে আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর আমি কীভাবে তৈরি করেছি সেটা কিন্তু আপনারা ভালো করে ফলো করলে কিন্তু এখান থেকে শিখে নিতে পারেন। আর যাই হোক, এই যে দুইটা মোল্ডে আমি কিন্তু এই যে সেট করে নিচ্ছি। এখন হলো এই যে পরিমাণ মতন দুধ দিয়েছি, তারপর হলো এখানে চিনি দিয়ে দিব আর হলো কর্নফ্লাওয়ার। আমি কিন্তু চুলার আঁচটা এখনও বাড়াইনি, আর একটু এলাচের গুঁড়া দিয়েছি। আর হলো এই যে সাবুদানাটা মানে চুলার আঁচটা বাড়িয়ে একটু বলক আসার পরেই কিন্তু আমি এই যে সাবুদানাগুলো দিয়ে দিয়েছি, তারপর একটু জাফরান দিয়ে দিয়েছি। আসলে জাফরানের পরিমাণটা আমার একটু বেশি পড়ে গেছে, সমস্যা নাই, পুডিংটা খুবই মজা হয়েছিল। আর এই যে এখন দুইটা, একটা হলো আমার জায়ের বাসা দিয়ে দেব পুডিং, আর এই যে দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে তাই না। আর এখন হলো মোল্ড আউট করে নেব, এই যে দেখেন মোল্ড আউট করার সময় একটু সামান্য একটু ওই যে নুনমণি একটু একটু নাড়া দিয়েছিল দেখে একটু ভেঙে গিয়েছে, সমস্যা নাই, তারপরও খুবই মশলা হয়েছে। আর এই যে সেমাই পুডিংটা খুবই সুন্দর হয়েছে তাই না। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।